সামি লিমান হামিদা উচ্চারণটা এভাবে করতে হবে এখন হুজুরদের যেভাবে তারা বলছে যদি ভাই বলি স্বামী আল্লাহ লিমান হামিদা ভুল হবে না মানে থামার কোনো অপশন নাই কাজে হুটাকে লিমানের সাথে দ্রুত পড়তে হবে স্বামী আল্লাহ লিমান হামিদা কোনো সমস্যা নেই এবং এটাই শুদ্ধ হুটাকে লিমানের সাথে লাগানো হয়নি বরঞ্চ পড়ার সময় এভাবে আল্লাহ লিমান হামিদা আল্লাহ হুলিমান হামিদা বিকৃত অর্থবোধক করে বলা যাবে না আপনার নাম শেখ মুখলিস বিন আর মাদানি লেখা রয়েছে আরবি শব্দ শাহ থেকে শেখ হয়েছে এ শুদ্ধ চান লেখার জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু মুখলেস বিন এবং মাদানি এ শব্দ তিনটি নিয়ে আমার প্রশ্ন রয়েছে রহমান الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. আমার প্রিয় ও সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ তারিখ হল পহেলা সেপ্টেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার স্থান হলো ভারতের অসম রাজ্যের করিমগঞ্জ জেলার অন্তর্গত ডিমপুর নামক গ্রামে অবস্থিত নিজ বাসভবন আজকের আলোচনার বিষয়বস্তু ছিল দিন সম্পর্কিত কিছু আরবি শব্দ ও বাক্য উচ্চারণে প্রচলিত ভুল ত্রুটি কিন্তু এই সামান্য কিছুদিন আগে ইউটিউবে বাংলাদেশস্থ সুরাতল মুস্তাকিম নামক চ্যানেলে জনৈক শায়েখ মুখলেশবিন আর সাদ মাদানি নামক সম্মানিত হুজুরের দিন সম্পর্কিত তিনটি আরবি বাক্যের শুদ্ধ উচ্চারণে অস্বীকৃতি ও প্রচলিত ত্রুটিযুক্ত উচ্চারণের সমর্থন শুধু সমর্থনই নয় সমর্থনকে যথাযথ দেখাবার জন্য যে বিভিন্ন বাহানা ও প্রতারণার আশ্রয় নিয়েছেন এবং এই সাথে প্রতিপক্ষকে তুচ্ছ তাচ্ছিল্য তথা ব্যঙ্গার্থক শব্দ ও বাক্য ব্যবহারে জর্জরিত করেছেন তা দেখে বিস্মিত হয়েছি সাধারণ মানুষ যাতে এ প্রতারণার ফাঁদে পড়ে সত্য গ্রহণ করা থেকে বিমুখ না হন সেজন্য আজ আমি আমার আলোচনার ধারাবাহিকতাকে মুলতবি করে হুজুরের প্রতারণার বিভিন্ন অপকৌশল নিয়ে আলোচনা করব বলে মনস্থ করেছি আজকের বক্তব্য প্রস্তুত করতে গিয়ে ঘোষণা অনুযায়ী নির্ধারিত তারিখে ভিডিও আপলোড করতে না পারার জন্য দুঃখিত সম্মানিত হুজুর যে তিনটি বাক্যের শুদ্ধ উচ্চারণের বিরোধিতা অপ্রচলিত ত্রুটিযুক্ত উচ্চারণের সমর্থনে কথা বলেছেন তা হল এক নম্বর সামিউল্লাহ লিমান হামিদাহ দুই নম্বর ইন্নাতন কাউসার এবং তিন নম্বর বিসমিল্লাহ রহমান ই যদিও এক নম্বর সম্পর্কে আমার স্পিচ নাম্বার ফাইভ এপিসোড থ্রিতে এবং দুই নম্বর ও তিন নম্বর সম্পর্কে স্পিচ নম্বর থ্রি এপিসোড ওয়ানে বিস্তারিত আলোচনা রয়েছে তবুও পুনরায় ইনশল্লাহ সে সম্পর্কে প্রথমে কিছুটা আলোচনা করব এবং এরপর হুজুরের বক্তব্য আপনাদেরকে শুনিয়ে এই বক্তব্যের পর্যালোচনা করব উদাহরণস্বরূপ বাংলাতে একটি বাক্য হল সুরৈয়া চা পান করে এখন সুরৈয়া নামটির শেষে থাকা ইয়া কে যদি পরবর্তী শব্দ চায়ের প্রথমে যুগ করে পাঠ করি তবে বাক্যটি হবে সুরইয়াচা পান করে সুরইয়াচা পান করে এভাবে পাঠ করার ফলে সুরৈয়া তার শেষের অক্ষর ইয়া না থাকার কারণে সুরৈ হয়ে যাওয়ায় নাম আর থাকল না এদিকে চায়ের সাথে ইয়া যুগ হয়ে ইয়াচা একটি অর্থহীন শব্দে পরিণত হয়েছে ফলস্বরূপ বাক্যটি একটি বিকৃত অর্থবোধক বাক্যে পরিণত হয়েছে আমরা বাংলা বুঝি বলে ত্রুটিগুলো সহজেই বুঝতে পারছি এভাবে যে কোনো ভাষাতে ত্রুটি হতে পারে ভাষা জানা থাকলে বোঝা যাবে আর ভাষা জানা না থাকলে বোঝা যাবে না এবার আসুন আমরা প্রথমে সমীকল্লাহ লিমান হামিদা বাক্যটির অর্থ বুঝি এই দেখুন বাক্যটি এখানে লেখা রয়েছে প্রথমে এসেছে সমীকাম সমীকের অর্থ হলো শুনেছেন সাম্যক আল্লাহ এর অর্থ হলো আল্লাহ শুনেছেন লিমান ওই ব্যক্তির কথা হামিদাহু যে তাঁর প্রশংসা করেছে আল্লাহু শুনেছেন আল্লাহ লিমান ওই ব্যক্তির কথা হামিদাহু যে তাঁর প্রশংসা করেছে এখন যদি আমি ওই আল্লাহ শব্দ থেকে হুকে পরবর্তী শব্দ লিমানের সাথে লাগিয়ে পাঠ করি তবে হবে ওই নিচে লেখা আছে সামি আল্লাহ হুলিমান হামিদা সামি আল্লাহ হুলিমান হামিদা ওই সামি আল্লাহতে আল্লাহর হা না থাকার কারণে এখানে আল্লাহর নামটি হয়নি যেভাবে আমি উদাহরণে বলেছিলাম সরেয়া থেকে ইয়া না থাকার কারণে সরেয়া নামটি হয়নি ঠিক সেভাবে এখানে আল্লাহ আল্লাহর যে হা যেটা না থাকার কারণে এখানে আল্লাহর নামটা হয়নি ওদিকে হুলিমান একটা শব্দে পরিণত হয়েছে হুলিমান একটি অর্থহীন শব্দ এভাবে সামি আল্লাহ হুলিমান হামিদা বললে একটি বিকৃত ও অর্থহীন বাক্যে পরিণত করা হবে তাই শুদ্ধ করে বলতে গেলে বলতে হবে সামি আল্লাহ হুলিমান হামিদা সামি আল্লাহ হুলিমান হামিদা বিকৃত অর্থবোধক করে বলা যাবে না মনে রাখবেন সময় সময় লাহু বলা যাবে না সময় লাহু বলা যাবে না সামিক বলতে হবে কেননা আরবি ভাষার নিয়ম হলো আল্লাহ শব্দের পূর্বে যদি জবরযুক্ত বা পেশযুক্ত হরফ থাকে তাহলে আল্লাহ শব্দের নামকে পুর করে পাঠ করতে হয় এখানে সামিকা সামিকা শেষ হরফ হলো আইন জবর আ জবরযুক্ত হরফ এরপরে আল্লাহ এসেছে তাই সামি আল্লাহু বলতে হবে সামি আল্লাহ বলা যাবে না এখন দ্বিতীয় বাক্যটি অর্থাৎ ইন্না আয়তনা কাল কাউসার নিয়ে আলোচনা করার আগে প্রাথমিক কিছু আলোচনা করতে চাই আরবিতে জবরযুক্ত যে কাফ অর্থাৎ অর্থাৎ কাফ জবর কা রয়েছে তা ব্যবহার ভেদে তিন ধরনের অর্থ প্রকাশ করে যদি কাটি অর্থাৎ কাবজবর কাটি কোনো শব্দের শেষে যুক্ত থাকে তবে এর অর্থ হবে তোমার অথবা তোমাকে তোমার অথবা তোমাকে যেমন কিতাবুকা এর অর্থ তোমার পুস্তক এখানে কায়ের অর্থ তোমার রুকা এর অর্থ আমি তোমাকে দেখেছি এখানে কায়ের অর্থ তোমাকে এবং এটি মাফুল বা কর্ম ইংরাজিতে যাকে বলা হয় অবজেক্ট কিন্তু কা কাফজবর কা যদি কোনো শব্দের প্রথমে যুক্ত থাকে তবে এর অর্থ হবে মতো বা ন্যায় ইংরেজি দা কেবল লাইক যেমন কালবাদ্রি বা কালবাদ্র এর অর্থ পূর্ণিমার চন্দ্রের মতো বাদ্রুন অর্থ পূর্ণিমার চন্দ্র কাল আসাদি বা কাল আসাদ এর অর্থ সিংহের ন্যায় আসাদ অর্থ সিংহ এখানে কা মত বা ন্যায় অর্থে ব্যবহৃত হয়েছে এবং এই কাকে হারফে যার বলা হয় কারণ যে শব্দের প্রথমে কা যুক্ত থাকবে সে শব্দে শেষ শেষ হরফ মাজরুর হবে অর্থাৎ শেষ হরফে জের থাকবে ইন না আয়তাই না কালকাউসার বাক্যে দেখুন আপনারা ইন না এর অর্থ হলো নিশ্চয়ই আমরা কিন্তু যেহেতু আল্লাহ তার নিজের ক্ষেত্রে বহু শব্দ বহু বচন বোধক শব্দ প্রায় ব্যবহার করে থাকেন সেই হিসাবে ইন না এটি নিশ্চয় আমরা না হবে নিশ্চয় নিশ্চয় আমি তা ইন না শব্দের হলো নিশ্চয় আমি আয়তাই না আয়তাই না শব্দের অর্থ হলো আমরা দান করেছি কিন্তু সেই ঠিক এই যে আল্লাহ নিজে ব্যবহার করার কারণে এখানে বহু বছর ব্যবহার করেছেন তাই এখানে অর্থ হবে আমি দান করেছি তাই না এরপরে কা এসেছে কাপ কাবজবর কা কা তাই না আমি তোমাকে দান করেছি আলতাই না কা আমি তোমাকে দান করেছি এখন কা এখানে মাফুল হিসাবে আছে এবং শব্দের পরে যুক্ত রয়েছে এরপরে ওই দেখুন এটা আলিফ আলিফের উপরে কোনো হারকাত নেই যে পেস জজম কিছু নেই এরপরে লামের উপরে জজম এসেছে এরপরে কাউসার তাই এখানে পাঠ করার সময় কাটাকে লামের সাথে যুক্ত করে কাফ লাম দবর কাল হবে ইন না কাল কাউসার ইন্না কাল কাউসার নিশ্চয় আমি তোমাকে দান করেছি কাউসার কাউসার হাউজে কাউসার যেটা তফসিরে দেখা যায় এ কাউসার বলতে হাউজে কাউসারকে বোঝাচ্ছে যে হাউজে কাউসারের তত্ত্বাবধানে ক্যামতের দিন স্বয়ং নবী সাল্লাহ সাল্লাম থাকবেন এতদ্বিত কাউসারের আর একাধিক অর্থ তফসিরে লিখিত রয়েছে যা তাহলে আমরা বুঝলাম এ বাক্যটির অর্থ হলো নিশ্চয়ই আমি আল্লাহ বলছে নিশ্চয়ই আমি তোমাকে দান করেছি কাউসার এখন যদি আমরা এখন আয়তাই না কায়ের কাকে এই পরবর্তী শব্দের সাথে যোগ করি তাহলে বাক্যটি হবে ইন্না আয়তাই না কাল কাউসার আয়তাই না কাল কাউসার এখন অর্থ হবে ইন্না নিশ্চয় আমি আয়তাই না আমি দান করেছি আয়তাই না আমি দান করেছি আর কাল কাউসার কাউসারের পূর্বে কা যুক্ত হয় এখানে একটি হরফে জার হিসেবে এটি ব্যবহৃত ব্যবহৃত হচ্ছে কারণ সব হরফে জারের জায়গা হল শব্দের পূর্বে কাল কাউসার কাউসারের মতো তাহলে বাক্যটির অর্থ দাঁড়াবে নিশ্চয় আমি দান করেছি কাউসারের মতো দেখুন এভাবে পাঠ করা কারণে সব বাক্যের অর্থ বিকৃত হয়ে যাচ্ছে তাই এভাবে পাঠ করা যাবে না শুদ্ধ করে পাঠ করতে হলে পাঠ করতে হবে ইন্না আয়তাই না কাল কাউসার না না কাল কাউসার বলে অর্থ বিকৃত অর্থ করে বাক্যটি পাঠ করা যাবে না এবার আসুন বিসমিল্লাহির রহমান রাহিম বাক্যটি নিয়ে আলোচনা করি বাক্যটিতে একটি হরফে যার ওই বাজের বি আর এরপরে চারটি শব্দ এসেছে ইসিম আল্লাহ রহমান এবং রাহিম ওই বি ইসমি শব্দ মূলত ওই বি ইসমি একত্রিত হয়ে হয়েছে এখানে বিস অর্থ হল দ্বারা বাজের বি আর ইসম শব্দের অর্থ হলো নাম এরপরে আল্লাহ এসেছে এরপরে রহমান পরম করুণাময় আল্লাহর একটা সিপথযুক্ত নাম এরপর রাহিম এটাও আল্লাহর সিফদযুক্ত নাম রাহিম দয়ালু তাহলে এখন যদি এই বাক্যটি শুদ্ধ করে পাঠ করতে হয় তো প্রতিটি নামের প্রতিটি শব্দের অক্ষরগুলোকে একসাথে পাঠ করতে হবে কোন শব্দের এক অক্ষরকে অন্য শব্দের সাথে মিলিয়ে পাঠ করলে সেই শব্দ আর থাকবে না আমাদের পাঠ করে বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম ওই বিসমিল্লাহির বললে হাট আল্লাহর সাথে থেকে যাচ্ছে আল্লাহর নাম পুরো মাত্রা উচ্চারিত হচ্ছে বিসমিল্লা রহমানির বললে ওই রহমান নূট আল রহমানের সাথে থেকে যাচ্ছে আর রহিম তো থাকছেই শুদ্ধ করে উচ্চারণ করলে করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম এখন যদি আমরা এ বাক্যটি পাঠের সময় ওই বিসমিল্লাহির হিকে যদি পরবর্তী শব্দ রহমানের সাথে যোগ করি আর রহমানের নুনকে যদি এর পরবর্তী শব্দে তার সাথে যোগ করি তা থেকে সরিয়ে তাহলে এটা হবে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কি হচ্ছে এখানে বিসমিল্লাহ বলায় এখানে আল্লাহর নাম আর থাকলো না কারণ হা নেই আল্লাহর হা নেই হির রহমা বলায় এখানে রহমান আর হলো না কারণ রহমানের নুন নেই পরবর্তী শব্দে চলে গিয়েছে অর্থাৎ একটা অর্থহীন বাক্যে পরিণত হবে যদি আমরা বিসমিল্লাহির রহমান বলি তাই শুদ্ধ করে পাঠ করলে বলতে হবে বিকৃত অর্থবোধক করে পাঠ করা যাবে না তাহলে আমাদেরকে বাক্যটি এভাবে পাঠ করতে হবে বিসমিল্লাহির রহমান রাহিম বাক্যটি অর্থ হলো সেই আল্লাহর নাম দ্বারা অর্থাৎ সেই আল্লাহর নামে আরম্ভ করছি এই অংশটুকু উজ্জ্ব রয়েছে সেই আল্লাহর নামে যিনি পরম করুণাময় অদয়ালু এখন আপনারা ওই সম্মানিত হুজুরের উক্ত তিনটি বাক্যে এই যে রহমান ইর রাহিম এ শুদ্ধ উচ্চারণে অস্বীকৃতি ও ত্রুটিযুক্ত উচ্চারণে সমর্থন থাকার ভিডিওটি অবলোকন করুন ও তার কথাগুলো ভালো করে উপলব্ধি করুন এরপরে ইনশাল্লাহ ভিডিওটির বিষয়বস্তু নিয়ে বিস্তারিতভাবে পর্যালোচনা করব হুলিমান হামিদা কি হুলিমান হামিদা বলে কি কোনো শব্দ আছে এর নতুন শব্দ বানলাম আমি একটা সানি আল্লাহ আল্লাহ তার কথা শুনেন লিমান হামিদা যে আল্লাহ প্রশংসা করে কিভাবে পড়তে হবে সানি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহ লিমান হামিদা এভাবে আপনি এভাবে পড়তে পারবেন না সামি আল্লাহ লিমান হামিদা সামি আল্লাহ লিমান হামিদা মনে হচ্ছে যেন এই হুটা লিমানের অংশ হু যদি লিমানের অংশ পড়ে ফেলেন তাইলে আপনার অর্থ হবে না ভয়াবহ বিকৃত হবে সেই জন্য পড়তে হবে সামি আল্লাহ লিমান হামিদা নট সামি আল্লাহ লিমান হামিদা সামি আল্লাহ হুলিমান হামিদা উচ্চারণটা এভাবে করতে হবে এখন হুজুরদের যেভাবে তারা বলছে যদি এভাবেই বলি স্বামী আল্লাহ লিমান হামিদা ভুল হবে না মানে থামার কোনো অপশন নেই কাজে হুটাকে লিমানের সাথে দ্রুত পড়তে হবে স্বামী আল্লাহ লিমান হামিদা কোনো সমস্যা নেই এবং এটাই শুদ্ধ হুটাকে লিমানের সাথে লাগানো হয়নি বরঞ্চ পড়ার সময় এভাবেই পড়তে হয় হুজুর যদি এখন ওনার মতো করে পড়তে চায় তাহলে ওনাকে বলতে হবে ইন্না আল কাউসার এখানে থামতে হবে তাকে স্পষ্ট করতে হবে হ্যাঁ স্পষ্ট যদি করতে হয় তাহলে এভাবে থামতে হবে না কে থামার কোন অপশন আছে

ইদা এটা কি হল হ্যাঁ ইদা উস্নিদা আম্রুম ইলা গাইরি আহালি ইদা যখন উস্নিদা সম্বোধন করা হবে আমর কাম কুল কাজকে ইলা গাইরে আলি অযোগ্যদের ভিতরে মানে কোনো কাজ কোন দায়িত্ব নেতৃত্ব এলএমের নেতৃত্ব দেশের নেতৃত্ব যখন অযোগ্যদের হাতে দিয়ে দেওয়া হবে ঠিক আছে এটা একটা আর একটা আছে আছে ইদা ইউল তা মাসুল এল মো মিন আসা এটা হলো হামজা মিন আসা লিরি হিম হাদিস দুটাই কিন্তু হাদিস ঠিক আছে ইদা যখন এলেম সংগ্রহ করা হবে মিন আসাহিম তাদের ছোটদের থেকে ছোটদের থেকে ছোট মানে ছোট বাচ্চা না মানে জাহেলদের থেকে যাদের এলেম কালাম নাই যাদের এলেম কালাম নাই সমাজে তাদের থেকে যখন এলেম কেউ অর্জন করবে না মানুষ যখন হেলেম অর্জন করতে লাগবে তখন মনে করবে কেমত নিকটে সন্নিকটে এই দুইটি কাজ দুইটি কাজ যখন দেখবা পাইবা তখন বুঝে নিতে হবে যে কেয়ামত খুবই সন্নিকটে কি আর বেশি দিন নাই এক নম্বর নেতৃত্ব যখন অযোগ্যদের হাতে চলে যাবে গেছে না যায়নি গোটা ওয়ার্ল্ডের মধ্যে বেশিরভাগই অযোগ্যদের হাতে আর এলেম যখন নেওয়া হবে মূর্খদের থেকে আশা মানে মূর্খ তখন বুঝবা যে কেয়ামত সন্নিকটে কেয়ামত আর বেশি দিন নেই এখন জনগণ যখন এ সমস্ত লোকদের থেকে এলেম নেওয়া শুরু করেছে তখন গণ্ডগোল সমাজে বেশি হয়ে গেছে আগে গণ্ডগোল বলে ছিল না এখন নতুন একটা গণ্ডগোল যেটা দেখা গেছে এটা আজকে বোঝানোর জন্য মূলত আসা সেটা হচ্ছে সামি আল্লাহ হুলিমান হামিদাহ যখন হুজুরা কাজ কাম না পায় মানুষের কাছে নিজকে কিভাবে শো করবো তখন উদ্ভাট একটা কথা একটা কাজ নিয়ে চলে আসছে সামনে এটা হচ্ছে একটা অদ্ভুত একটা কথা কি বলতেছে আল্লাহ আ আ মানে স্বামী আল্লাহ হু এই যে হু তারপরে লি লি মান হা মি দা হামি দাহিহা শোনেন কে আল্লাহ লিমান যার জন্য মানে যার হামিদা লিমান হামিদা যে আল্লাহর প্রশংসা করে তার কথা আল্লাহ শুনেন বা তাকে শোনেন মানে তার কথা শোনেন এটা আল্লাহ এখন

লেখা ঠিক আছে আর ইমাম মাথায় একদম এটা জানে যে স্বামী আল্লাহ একটা শব্দ আল্লাহ একটা শব্দ লিমান একটা হামিদা একটা কিন্তু যখন বলবে তখন কি করবে স্বামী আল্লাহ এখানে একটা আলিফ টান দিবে টান দিয়ে খুব দ্রুত হু থেকে পালাতে হবে হ্যাঁ এখানে কোথাও দেরি করা যাবে না হুইও দেরি করা যাবে না লিও দেরি করা যাবে না মানও দেরি করা যাবে না কারণ এটাকে ফানা গুন্ন না হামিদা এখানে কোনো থামার অপশন নাই দা এখানেও থামা যাবে না অনেকে আবার দা বলে টান দিয়ে দেয় তাহলে হুলিমান হামিদা এটি এমন এক অক্ষর এগুলো যে খুব দ্রুত যেতে হবে থামতে হবে কোথায় সামি আল্লাহ হুলিমান হামিদা এখন হুজুররা কি বাড়াচ্ছে নেটে যেটা গন্ডগোল লাগাইছে বলছে আপনাকে আল্লাহ শব্দটা একসাথে পড়তে হবে আলাদা পড়তে হবে আর এটাকে আলাদা পড়তে হবে যদি এমন না পড়েন হুলিমান বলেন তাহলে লিমানের সাথে হু যোগ হয়ে গেল আর হু যোগ হয়ে গেলে এটা অর্থ একদম বিকৃত হয়ে গেল ঠিক আছে একটু কড়া করে বললে খারাপ লাগবে বলবো না উদাহরণস্বরূপ উদাহরণ মেলা আছে তার মধ্যে এটা একটা

এখন এখানে টানটা কোথায় এখানে টান হবে কাল কাউসার এখন বলতেছে কাল কাউসার এটা বলা যাবে না কাল কাউসার বললো কি হবে ইন আত্ম আছে পর্যন্ত ঠিক আছে তখন এটা কাল এই কাল হয়ে গেল এখানে এই কাউসারে এরকম হয়ে যাবে ঠিক আছে এই হলো কাপ তাও স্যার হয়ে গেল তাহলে এই কাপটাকে এটা লাগিয়ে দিল আগে ছিল মাপুলের কাপ এখন হয়ে গেল কি হাফে জালের কাপ তাহলে অর্থ চেঞ্জ হয়ে গেল হ্যাঁ কি কব পাগলে কয় না কি ছাগলে খাই আরে মাথার মধ্যে যা খায় ঘুরে ফিরে নিয়ে এসে এখানে লাগায় দেয় হ্যাঁ হুজুর যদি এখন উড়ার মতো করে পড়তে চায় তাহলে ওনাকে বলতে হবে এখানে থামতে হবে তাকে স্পষ্ট করতে হবে হ্যাঁ স্পষ্ট যদি করতে হয় তাহলে এভাবে থামতে হবে না এখানে থানা থামার কোন অপশন আছে তাহলে থামার অপশন কোথায় এখানে এখানে থাইমে দ্রুত টান মারতে হবে কাল কাউসার কাজে এটা পড়ার সময় এখানে মিলাইতে হবে কিন্তু অর্থ কোনো চেঞ্জ হবে না কারণ এটা হরফে যার নয় এটা হরফে যার নয় মাফলের কাপের সাথে এই লামের অ্যাড হয়ে গেছে কাল কাল স্যার এখন জোর করে নিয়ে এসে লেখে লেখে দেখা হু এর সাথে হয়ে গেল এর সাথে হয়ে গেল কিছু একটা না অনেক আছে এগুলো পুরো কোরআন মানে জনগণকে একটা বিপদে ফেলে যাওয়ার মতো একটা কাজ এই বক্তব্য একটা এবং কনফিউশনে ফেলে দেওয়ার মধ্যে এই এটা করতে যায়া করবে কি স্বামী আল্লাহু লিমান হামিদা এভাবে পড়তে হবে স্বামী আল্লাহু লিমান হামিদা

মা লিকি ইয়ৌ ইয়াও দিন মা লিকি অমিত লিকি মালিকী মালিকি ইয় মিদ্র মালিকী অ মিত্র কি ইয় অমিত মালিক ইয় অঁ শুনতে মনে ভাবছে কিটাকে ইয়া ইয়ওমের সাথে লাগালাম কিন্তু না উচ্চারণের সময় এটা করতে হবে না হলে পারে। কোনো জায়গাতে এক মেলানো যাবে না প্রত্যেকটি জায়গাতে যেমন একটা আয়ত আছে যাই হলে দিনা আমন ওলা তা কোনো কাললে দিন আদ অ মূসা দেখ এরকম বহু আয়ত আছে এক কথায় তো এই বিভ্রান্ত করার ফতুয়া এবং মাশালা নেটে ছড়িয়ে বেড়াচ্ছে দড়িয়ে বেড়াচ্ছে একজন আজকে এই তালিমটা দিয়ে দিলাম আর এটা সাধারণ মানুষের জন্য একটা উপকার মানুষ বিভ্রান্তে পড়ে যায় স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলা যায় মক্কার প্রত্যেকটি ইমাম যখন স্বামী আল্লাহ বলে স্বামী আল্লাহ হুলিমান হামিদা উচ্চারণটা এভাবেই করতে হবে এখন হুজুরদের যেভাবে তারা বলছে যদি এভাবে বলি স্বামী আল্লাহ হু লিমান হামিদা ভু হবে না মানে থামার কোনো অপশন নাই কাজে হুটাকে লিমানের সাথে দ্রুত পড়তে হবে স্বামী আল্লাহমান হামিদা কোনো সমস্যা নেই এবং এটাই শুদ্ধ হুটাকে লিমানের সাথে লাগানো হয়নি বরঞ্চ পড়ার সময় এভাবেই পড়তে হবে বুঝেছি না বুঝি নাই কনফিউশনের মধ্যে ফেলে দেওয়া হওয়ার কারণে আজকে সংক্ষিপ্ত দশটা নিলাম এবার ভিডিওটির ভাষ্য নিয়ে কিছু পর্যালোচনা করি ভিডিওটির ভাষ্য থেকে বোঝা যাচ্ছে যে সম্মানিত হুজুর এক নম্বর সামিয়া আল্লাহ হুলিমান হামিদা দুই নম্বর ইন্না আয়েতনা ক্যালকাউসার এবং বিসমিল্লাহ রহমানির রহিম বলাতে অভ্যস্ত এবং তা সমর্থন করেন সমর্থন করতে গিয়ে ও সেভাবে পাঠ করাকে সঠিক সাব্যস্ত করতে গিয়ে তিনি বিভিন্ন উপায় ও পদ্ধতি অবলম্বন করেছেন প্রথমত তিনি যাদের বিরোধিতা করছেন তাদের প্রতি সাধারণ মানুষের মনে একটি নেগেটিভ ধারণা ও অবজ্ঞার ভাব সৃষ্টির জন্য কিছু উপায় প্রয়োগ করেছেন যাতে তার প্রতিপক্ষের কোনো কথা শোনা মাত্রই সত্য মিথ্যা যাচাই না করে জনগণ তা প্রত্যাখ্যান করতে পারে এটি বিরোধিতার এক মস্ত বড় মনস্তাত্ত্বিক হাতিয়ার যে যে ব্যক্তি এ হাতিয়ারের শিকারে পরিণত হবে সে প্রতিপক্ষের কথাকে যাচাই বাছাই করে দেখাতো দূরের কথা অকাট্য সত্য হলেও তা গ্রহণ করতে চাইবে না এহেন উদ্দেশ্য নিয়ে সম্মানিত হুজুর যে উপায়গুলো প্রয়োগ করেছেন সেগুলো হল এক নম্বর প্রথমেই দুজন প্রথমেই দুজন সম্মানিত বক্তার ভিডিওর প্রয়োজনীয় অংশ বিশেষ প্রদর্শন করা কালে স্ক্রিনে বক্তব্য বক্তার পাশে বিশিষ্ট মুভমেন্টরত দুটি রেড লাল বৃত্ত বসিয়ে রাখা হয়েছে যাতে জনগণ মনে করে যে বক্তা যা বলছেন তা সঠিক নয় এখানে একটু বলতে চাই প্রথম বক্তা আল্লাহ বলে এ সমী আল্লাহর অর্থ বুঝাতে চেয়েছেন সামিয়াল আল্লা আল্লাহকে সামীক আল্লাহ বলা হয়েছে এখানে অর্থ বোঝাতে চাওয়াতে সামিক আল্লাহ বলাতে কোনো ভুল হবে না ভুল হয়নি তিনি যদি পূর্ণ বাক্য এভাবে বলতেন সময় আল্লাহ লিমান হামিদা তবে এখানে ভুল হতো কারণ সমীহ আল্লাহ তখন একটি বাক্যের ভেতরে অবস্থান করার কারণে এখানে সাম আল্লাহ হবে না সামি আল্লাহ বলতে হয় তিনি এভাবে বলেননি গতিকে ওই ট্রল করা হচ্ছে তার নাম দিয়ে আল্লাহ লিমান হামিদা তার লিখে বিভিন্ন তাকে ট্রল করা হচ্ছে নেটের মধ্যে এটা উচিত হচ্ছে না তিনি কখনও আল্লাহ লিমান হামিদা বলেননি গতিকে তিনি যে বলেছেন সমীক আল্লাহ যখন বলেছেন সেখানে সেটাই সেই বাক্যাংশটির অর্থ বোঝাবার জন্য বলেছেন এবার বলাতে কোনো ভুল নেই আর তিনি যে হুলিমান শব্দ নিয়ে সমালোচনা করেছেন তা সঠিক কেননা হুলিমান শব্দ একটি অর্থহীন শব্দ দুই নম্বর হুজুর যে যে পদ্ধতি অবলম্বন করে তা হলো হুজুর দুটি হাদিসের অংশ বিশেষ উল্লেখ করেছেন যার মর্ম কথা হল যখন কোনো কাজের ভার অযোগ্যের হাতে সপোর্ট হবে যখন মূর্খদের নিকট থেকে ইলিম সংগ্রহ করা হবে তখন বুঝতে হবে ক্যামত সন্নিকটবর্তী এ দুটি হাদিস উপস্থাপনের মাধ্যমে হুজুর জনগণের মধ্যে এ ধারণা সৃষ্টি করতে চেয়েছেন যে তিনি যাদের বিরোধিতা করছেন তারা সবাই মূর্খ তাদের কোনো ইলিম কালাম নেই সুতরাং তাদের কথা যেন কেউ গ্রহণ না করে মুসলিম হিসেবে সাধারণ মানুষ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের হাদিস মানতে বাধ্য এবং বাধ্য হতেও হবে কিন্তু সম্মানিত হুজুর যে হাদিস উপস্থাপনের মাধ্যমে কৌশলে তার প্রতিপক্ষকে যদিও তারা যদিও তারা জ্ঞানী গুণী ও ইসলামের উপর অগাধ পাণ্ডিত্যের অধিকারী তবু তাদেরকে জাহিল মূর্খ ও অযোগ্য বানিয়ে দিচ্ছেন সাধারণ মানুষ কিন্তু তা বুঝতে পারে না তিন নম্বর মাসজিদুল হরমের এক ইমামের সালাতের প্রয়োজনীয় আংশিক ভিডিও প্রদর্শন করে জনগণকে এ বার্তা দিতে চেয়েছেন যে দেখুন গোটা মুসলিম বিশ্বের প্রাণ কেন্দ্র মসজিদুল হরমের ইমাম স্বয়ং আল্লাহ হুলিমান হামিদাহ বলছেন সুতরাং এভাবে বলাই যে সঠিক বলার অপেক্ষা রাখে না অথচ সত্যমিথ্যা যাচাইয়ের জন্য কোনো ব্যক্তি বিশেষের আমল গ্রহণযোগ্য নয় সত্য মিথ্যা যাচাইয়ের জন্য সঠিক তথ্য প্রমাণ থাকতে হবে কিন্তু সাধারণ মানুষ তা বুঝতে পারে না চার নম্বর হুজুর কিছু অবজ্ঞামূলক টিপ্পণী করেছেন যাতে জনগণের মধ্যে ধারণার সৃষ্টি করা যেতে পারে যে তিনি যাদের বিরোধিতা করছেন তাদের সমাজে কোনো গ্রহণযোগ্যতা নেই এরা অবহেলা ও হাসি খোরাকের পাত্র এর ফলে প্রতিপক্ষের অকাট্য কোনো সত্য কথা হলেও জনগণ অবজ্ঞার সাথে সরাসরি তা প্রত্যাখ্যান করবে কয়েকটি টিপ্পণীর উল্লেখ করছি হয়তো কিছু শব্দের হেরফের হতে পারে তবে ভাবার তো যথাযথ যেমন এক নম্বর তিনি বলছেন আগে এমন গণ্ডগোল ছিল না জনগণ যখন এই আশাগীর অর্থাৎ জাহিল মূর্খদের থেকে ইলিম নেয়াম শুরু করেছে তখন তখনই গণ্ডগোল বেশি হয়ে গেছে হুজুর এখানে তার প্রতিপক্ষকে জাহিল মূর্খরূপে অভিহিত করে অভিহিত করেছেন যদিও তাঁরা জ্ঞানীগুণী হয়ে থাকেন এটা প্রতিপক্ষের প্রতি তার অন্তরে থাকা ঘৃণার বহিঃপ্রকাশ দুই নম্বর হুজুর তিনি বলছেন যখন হুজুররা হুজুররা বলতে তার প্রতিপক্ষদের প্রতিপক্ষকে সম্বোধন করে বলছেন যখন হুজুররা কাজ কাম না পায় তখন মানুষের কাছে নিজেকে শো করার জন্য উদ্ভট একটা কথা একটা কাজ নিয়ে চলে আসে একথার মাধ্যমে হুজুর জনগণকে বোঝাতে চাইছেন যে যারা এসব সংস্কারমূলক কাজ করছে তারা শুধু নিজেদের প্রচারের জন্যই করছে কোনো ধরনের সংস্কার তাদের উদ্দেশ্য নয় তাই জনগণকে তাদের কথাগুলো গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে তিন নম্বর হুজুর তার বক্তব্যের এক জায়গায় অবজ্ঞাজনিত হাসি হেসে প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেন কি কব পাগলে কয় নাকি ছাগলে খায় মাথার মধ্যে যা খায় ঘুরে ফিরে নিয়ে এসে এখানে লাগিয়ে দে হাসি মিশ্রিত টিপ্পনির মাধ্যমে হুজুর প্রতিপক্ষকে পাগল ছাগলের সাথে তুলনা করে এটাই বোঝাতে চেয়েছেন যে ওদের কোনো জ্ঞান বুদ্ধি নেই ওরা পাগল ছাগলের মতো তার যা বলছে সবই ভুল অন্যদিকে টিপ্পনি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কিছুটা হলেও হুজুরের অন্তরে তার অর্জিত জ্ঞানের উপরে অহংকার বোধ রয়েছে আর অহংকারী ব্যক্তি কখনো নিজের ভুল স্বীকার করতে চায় না ভুল স্বীকার করাকে সে নিজের মানহানির কারণ মনে করে অপমানিত বোধ করে তাই সে তার ভুলকে সত্য দেখাবার জন্য বিভিন্ন বাহানা ও প্রতারণার আশ্রয় নিয়ে থাকে অবশ্য যারা মহত বিনয়ী তাঁরা নিজেদের ভুল স্বীকারে ও সংশোধনে সদা প্রস্তুত থাকেন আল্লাহ তাঁদের ত্যাগের কারণে তাদের পদমর্যাদা বৃদ্ধি করে দেন এবং জনগণের দৃষ্টিতে তাদেরকে অধিকতর সম্মানিত করে তুলেন। এবার আসুন হুজুর শামিক্লাহু লিমান হামিদা সামি আল্লাহ লিমান হামিদা বলার পরিবর্তে সামি লিমান হামিদা বলাকে সঠিক দেখাতে গিয়ে কি করেছেন হুজুর প্রথমেই শামিক আল্লাহু লিমান হামিদাকে একটি অদ্ভুত কথা বলে আখ্যায়িত করেছেন এরপর শব্দে শব্দে অর্থ বলে বাক্যটি বুঝিয়ে দিয়ে বললেন গন্ডগুল লেখে যে লেগেছে আল্লাহুতে তাকা হুটি নিয়ে এই হুটি আল্লাহর সাথে পাঠ করতে হবে না লিমানের সাথে পাঠ করতে হবে এই যে শামিক আল্লাহ বলছেন শামিক আল্লাহ এই যে আল্লাহতে হু আছে এই হুটি নিয়ে গণ্ডগুল লেগেছে হুটা আল্লাহর সাথে পাঠ করতে হবে না লেমানের সাথে পাঠ করতে হবে এটাই বলছেন তিনি এরপর হুজুর একটি কায়দা অর্থাৎ একটা নিয়মের কথা বললেন বললেন নিয়ম সামি আল্লাহ যে লা রয়েছে তাতে এক আলিফ একটা টান আছে অন্য কথায় লাতে খাড়া জবর রয়েছে যার জন্য লাকে এক আলিফ টান করে অর্থাৎ এক আলিফ দীর্ঘ করে পাঠ করতে হয় এরপর হুজুর বলছেন লাতে এক আলিফ একটা টান থাকার জন্য এখানে থামতে হয় স্টেশন আছে ভালো করে মনে রাখবেন এক আলিফ একটা টান থাকার জন্য এখানে থামতে হয় স্টেশন আছে সেই হিসেবে সামি এর লাতে এক আলিফ একটা টান দিয়ে অর্থাৎ লাকে এক দীর্ঘ করে পাঠ করে থেমে দ্রুত পলায়ন করে শব্দ এনেছেন দ্রুত পলায়ন করে হুলিমান হামিদা বলতে হবে অর্থাৎ সামি আল্লাহ হুলিমান হামিদা বলতে হবে তিনি বলছেন স্বামী আল্লাহর এই যে লাতে কি ওই আছে ওটাকে বলছেন এক আলিফ এক টান বলছেন তিনি এই খেলা জবর থাকার কারণে এখানে থামতে হবে স্টেশন আছে এই থামাটা কিন্তু ওই শ্বাস ত্যাগ করে থামা নয় সেটা হলো শ্বাস ত্যাগ না করে ওই শব্দগত পার্থক্য যেমন আমি বাজারে যাই আমি বাজারে যাই আমি বাজারের মধ্যে যে একটা পার্থক্য বাজারে যাই মধ্যে একটা পার্থক্য এবার শব্দগত পার্থক্য সৃষ্টি করা এখানে থামা বলা হয়েছে শ্বাস ত্যাগ করে নতুন শ্বাস নেওয়া নয় অনেকে আমি দেখেছি নেটে এইভাবে বোঝাচ্ছেন মানুষকে এখানে এই থামা নয় এর শব্দগত পার্থক্য করে পার্থক্য হিসেবে থামা যেটা থামা সেটাই যেমন আমি বাজারে যাই তো হুজুর বলছেন ওই সামি আল্লাহর ওই যে লাতে এক একালিফ একটা টান অর্থাৎ খেলা জবর আছে এখানে থামতে হবে স্টেশন আছে এরপরে যে হু আছে হুকে দ্রুত হুক পলায়ন করে অর্থাৎ দ্রুত হু পরবর্তী শব্দে মিলিয়ে হুলিমান হামিদা বলতে হবে তাহলে হুজুর এই পদ্ধতি অনুসারে তখন কি হবে হবে হামিদা এ তিনি তার কায়দা প্রয়োগ করে মানুষকে বুঝিয়ে দিচ্ছেন যে এভাবে এটা পাঠ করতে হয় এবং নিয়মটা তিনি বলে দিয়েছেন সম্মানিত হুজুর এই যে স্টেশনের অর্থাৎ থামার বিধান দিলেন ভালো করে লক্ষ্য করুন আমার কথা সম্মানিত হুজুর এই যে স্টেশন এর অর্থাৎ থামার বিধান দিলেন তা আরবি শাস্ত্র বলুন আর উচ্চারণ শাস্ত্র অর্থাৎ তাজবিদ গ্রন্থ বলুন কোথাও খুঁজে পাবেন না পুরান হাদিসে পাওয়া তো দূরের কথা এটি সম্পূর্ণ তাঁর মন গড়া ও উদ্দেশ্য প্রণোদিত আর উদ্দেশ্যটা হলো যেন তেন ন হুলিমান পাঠ করাকে যথার্থ দেখানো এদিকে এর ফলে আল্লাহ শব্দের হুকে সরিয়ে দেবার কারণে যে আল্লাহ নাম আর থাকছে না এবং লিমানের সাথে হু যুক্ত কারণ যে হুলিমান একটি অর্থহীন শব্দে পরিণত হয়েছে সেদিকে হুজুরের কোনো বৃক্ষেপ নেই আসল কথা হলো যেহেতু তিনি সামি আল্লাহ হুলিমান হামিদা এতদিন যাবৎ বলে আসছেন আর এখন যদি হঠাৎ করে সঠিক উচ্চারণের উপর আমল করে স্বামীকল্ল লিমান হামিদাহ বলা শুরু করে দেন তবে জনগণের প্রশ্নের সম্মুখীন হয়ে যাবেন লোকেরা প্রশ্ন করবে হুজুর তাহলে এতদিন ভুল পাঠ করলেন কেন আমাদেরকে এভাবে ভুল উচ্চারণ শেখানো হলো কেন এতে হুজুরের পেশি যে আঘাত লাগবে লজ্জা পাবেন মূলত এই ভয়েই কোনো উপায়ান্তর না দেখে নিজ থেকে স্টেশনওয়ালা একটি অদ্ভুত নিয়ম তৈরি করে জনগণকে বুকা বানিয়ে বুঝিয়ে দিচ্ছেন আরবি ব্যাকরণ ও তাজবিদ সম্পর্কে যারা অবগত আছেন তারা হুজুরের এ প্রতারণামূলক চালাকি বুঝতে পারছেন আর যাদের আরবি ভাষাগত জ্ঞান নেই তারা তো মনে মনে বলছেন মাদানি হুজুর বলছেন তা সঠিক হবে এতে ভুল থাকার কোনো কারণ নেই অন্ধ মানুষকে আপনি যেদিকেই পথ দেখাবেন সে সেটাকেই সঠিক মনে করে থাকে কারণ পথটি সঠিক কি অঠিক তা যাচাই করার মতো তার দৃষ্টিশক্তি নেই আরও মজাক মজার কথার হল বক্তব্যের প্রথম দিকে হুজুর স্বামী আল্লাহ হুলিমান হামিদা পাঠ করে বলছেন হুটা লিমানের সাথে লাগানো হয়নি বরং পড়ার সময় এভাবেই পড়তে হবে কি আশ্চর্য লিমানের সাথে হু লাগিয়ে হুলিমান উচ্চারণ করছেন আর বলছেন হুটা লিমানের সাথে লাগানো হয়নি এ ধরনের কথা তো একজন মস্তিষ্ক বিকৃত লোকই বলতে পারে লিমান হামিদা পাটকে মানুষ যাতে ঘৃণা করে তাই হুজুর তার বক্তব্যের মধ্যে একাধিকবার বিকৃতির সাথে শ্রুতি কঠোর করে অ্যাক্টিং

নিয়ে আলোচনা করি মহতারাম হুজুর সামি আল্লাহ আল্লাহ হুলিমান হামিদাহ পাঠ করাকে সঠিক দেখাতে গিয়ে উদাহরণ হিসেবে তার মতো করে এই আয়াতটি ইন্না কালকাউসার বলে পাঠ করে বলেন প্রতিপক্ষের মতো সামি আল্লাহ যদি একসাথে বলতে হয় তবে আয়তাই না কা আয়তাই না কা ওখানে বোর্ডে দেখিয়ে বলছেন এই আয়তাই না কা এখানে একসাথে বলতে হবে বলে এখানে থামতে হবে এরপরে আল কাউসার বলতে হবে এরপর উপস্থিত জনগণ ঘুজুর বলছেন এখানে অর্থাৎ আয়তাই না কা এর কাতে থামার কোনো অপশন আছে কি উপস্থিত উত্তর উত্তরে বলছেন না এরপর হুজুর তার স্টেশন ওলা পদ্ধতির অনুসরণে বলছেন থামার অপশন হলো তাই না কার ওই না নুন খাড়া জবর না আছে না ওখানে থামতে হবে এক আলিফ এক টান আছে এখানে থামতে হবে আচ্ছা আসুন আমি বুঝাই তিনি কি বলেছেন তিনি বলছেন আমি স্পষ্ট করে দিচ্ছি ওই যে সামি আল্লাহ ওই আল্লাহর হুতে তো কি হয়েছে ক্ষণিক মানে শব্দগত পার্থক্য নিয়ে ক্ষণিক বিরতি পাঠ করা হয়েছে তাহলে এভাবে যদি হয় তাহলে না সেটাও তো একটা শব্দ এখানে থামতে হবে ওই সাল মতো না কা আল কাউসার বলতে হবে এটাই ওটাকে তিনি ভুল প্রমাণিত করার জন্য কিন্তু এরপরে এখানে আওতায় না কা তিনি প্রশ্ন করছেন উপস্থিত আওতায় না কা কেন থামা যাবে কি থামার কোন অপশন আছে কি সকলে বলছে না এখানে তো থামার কোনো অপশনই নেই কারণ কাটা ওই লামের উপরে জজম এসেছে কাফ লাম জবর কাল আয় না কাল বলতে হবে থামার কোনো কারণে নেই মানুষকে কিভাবে ধুকা দিচ্ছেন দেখুন না কা বলে আছে আল কাউসার এখানে আল উপরে নিজে থেকে একটা জবর লাগিয়ে আল কাউসার করে হ্যাঁ তিনি মানুষকে বলে আয়তাই না কা বলে আল কাউসার বলতে হবে আপনি কি হুজুর কি জানেন না আল হলো আলের এর আ হলো হামজাদবর আ হলো হামজায় ওয়াসাল হামজাতুল ওয়াসল অর্থাৎ আলের যদি এর আগে কোনো হরফ থাকে তাহলে আল এর উচ্চারণ করতে হয় না এজন্যই এই আলিফে কোনো নেই নেই জবর জবর এখানে হরকাত আয়াতে যে লেখা আছে দেখবেন আলিফে কোনো জবর নেই সরাসরি কাফলাম জবর কাল বলতে হয় কিন্তু মানুষকে ওই তিনি প্রতারণার ভুল বোঝাবার জন্য এখানে নিজে থেকে আল কাউসার বলছে এখানে থেমে এখানে থামার কোনো কারণই নেই কারণ আয়তইন না কাল বলতে হবে আচ্ছা এরপরে আসুন তাহলে কি এটা তো প্রতারণা নয় কি মানুষ কীভাবে প্রতারিত করছেন নিজের যে ত্রুটিযুক্ত উচ্চারণকে সঠিক দেখাবার জন্য আমরা জানি আয়াটির অর্থ হলো আয়াটির শুদ্ধ উচ্চারণ হলো ইন্না আয়তইন কালকাউসার এবং প্রচলিত ত্রুটিযুক্ত উচ্চারণ হলো ইন্না আয়তইন কালকাউসার এ নিয়ে বক্তব্যের প্রথম দিকে বিস্তারিত আলোচনা করেছি হুজুর এই ত্রুটিযুক্ত উচ্চারণের সমর্থক কাল কাউসার এই ত্রুটিযুক্ত উচ্চারণের সমর্থক উচ্চারণকারী হুজুর যেহেতু এই ত্রুটিযুক্ত উচ্চারণ অভ্যস্ত তাই ত্রুটি হচ্ছে জানা সত্ত্বেও তা সংশোধনের পরিবর্তে সমর্থন করছেন কারণ ওই একটি যদি হঠাৎ এভাবে উচ্চারণ পরিবর্তন করে ফেলেন তবে সমাজে জবাবদিহির সম্মুখীন হবেন ফলে তার পেশি নষ্ট হবে ও লজ্জিত হবেন এবার দেখুন সম্মানিত হুজুর কীভাবে ত্রুটিযুক্ত উচ্চারণকে সঠিক উচ্চারণ হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রতারণামূলক প্রয়াস করেছেন হুজুর প্রতিপক্ষকে নিশানায় রেখে বলেন ওরা বলে কাল কালকাউসার বলা যাবে না এরপর হুজুর দেখিয়ে তার বানানো অনুসরণে বলেন এই শব্দের নাতে যেহেতু খেলা জবর আছে তাই এখানে থামতে হবে এরপর দ্রুত কাকে পরবর্তী শব্দের সাথে যুগ করে কাল কাউ সার বলতে হবে কি বলছেন হুজুর হুজুর বলছেন তার এই ত্রুটিযুক্ত উচ্চারণ সঠিক সাব্যস্ত করে দিয়ে বলছেন ইন্না আয়তাই না এর ওই না ওই যে নুন খাড়া যেমন না আছে এখানে একটা টান আছে ওই তার স্টেশন পদ্ধতি অনুসারে বলছেন এখানে থামতে হবে এখানে স্টেশন আছে থামতে হবে থামার পর এরপরে কার কাটা দ্রুত পরবর্তী শব্দে যুগ করে কালকাউসার বলতে হবে ইন্না আয়তাইনা কাল কাউসার ওই তার বানানো পদ্ধতি দিয়ে তিনি এটা সাব্যস্ত করে দিলেন যে ত্রুটিযুক্ত উচ্চারণটা সঠিক এরপর বলেন এবার বোঝানোর পর বলেন লেখার সময় যেভাবে আছে সেভাবে থাকবে কিন্তু বলার সময় এভাবে অর্থাৎ কাল কাউসার বলতে হবে অতঃপর হুজুর জোর দিয়ে বলেন কাল কাউসার বলাতে অর্থ চেঞ্জ হবে না কাল কাউসারের প্রথমে থাকা কা হরফে যার নয় এটা মফুলের কা এবার প্রতিপক্ষকে আক্রমণ করে বলেন হুজুর ওরা জোর করে ওই আলিফ আর লাম কাউসার এর সাথে কাজ যুগ করে কাল কাউসার লিখে প্রতিপ ওরা ওরা মানে প্রতিপক্ষরা জোর করে কাল কাউসার লিখে জনগণকে দেখিয়ে বলে কাটা ছিল মাফুলের এখন হয়ে গেছে হরফেজার আয়তাই না কা থাকা অবস্থায় কাটা ছিল মাফুলের আর এখন কাল কাউসার হয়ে যাওয়ায় কাটা হয়ে গেছে হরফে যার ওরা এভাবে এভাবে বুঝিয়ে থাকে মানুষকে এরপর হুজুর অবজ্ঞার হাসি হাসতে হাসতে বলেন কি কব পাগলে কয় নাকি ছাগলে খায় মাথার মধ্যে যা খায় ঘুরে ফিরে এনে এখানে লাগিয়ে দেয় আমি এখানে একটু বুঝে বলছি হয়তাই না তাই না কাতে কা থাকলে অর্থাৎ কর্ম অবজেক্ট এবং তখন কায়ের অর্থ হয় তোমাকে আর না কা এর অর্থ আমি তোমাকে দান করেছি এখন এর কাকে যদি এখান থেকে না কা আলাদা করে সরিয়ে ওই পরবর্তী শব্দের সাথে শব্দের প্রথমে যুগ করি তবে তখন হয়ে যায় কালকাউসার এমত অবস্থায় কা হবে হরফে যার কারণ হরফে যার স্থান হলো শব্দের প্রথমে এবং তখন কায়ের অর্থ হয় ন্যায় বা মত আর কাল কালকাউসারের অর্থ হবে কাউসারের ন্যায় এই অর্থ পরিবর্তন হবার কাল কালকাউসার বলা যাবে না আছে চুরের মার বড় গলাম তাই উজুর এখানে জোর দিয়ে দৃঢ়তার সাথে বলছেন কাল কাউসার বললে অর্থের চেঞ্জ হবে না এটা মফুলের কা হারবে যার নয় হরফে যার স্থানে লাগিয়ে বলছেন হরফে যার নয় এবার আমি হুজুরকে বলছি যদি এটা কা হয় তবে এই কা কাউলের জায়গায় অর্থাৎ তাই না না সাথে থাকতে কেন এটাকে জোর করে সেখান থেকে আলাদা করে এনে পরবর্তী শব্দের প্রথমে যুগ করে হরফে যার স্থানে বসানো হলো কেন যখন হরফে যার স্থানে বসিয়ে দিয়েছেন তখন কায়ের অর্থ তোমাকে না বলে ন্যায় হবেই জোর করে না চিৎকার করো যদি বলেন অর্থের চেঞ্জ হবে না যেভাবে লেখা আছে সেভাবে কিন্তু পড়তে হবে এভাবে অর্থাৎ পড়তে হবে তা তবে তা কখনো মানা যেতে পারে না হুজুরে ছিল না দেখুন অসত্যকে সত্য রূপে প্রতিষ্ঠিত করতে গলার জোর খাটিয়েছেন অর্থের চেঞ্জ হবে না বলে শুধু গলার জন্য এই সাথে অবজ্ঞার হাসি আস্তে আস্তে বলছেন কি ক কি কব পাগলে কয় নাকি ছাগলে খায় মাথার মধ্যে যা খায় ঘুরে ফিরে এনে এখানে লাগিয়ে দে এবার বিসমিল্লাহ রহমান রাহিম নিয়ে আলোচনা করি এখানে যেহেতু ইসিম একটি শব্দ রহমান একটি শব্দ আমি আগেও বুঝিয়ে বলেছি আবার বলছি এখন যেহেতু ইসিম একটি শব্দ রহমান একটি শব্দ এবং রহিম একটি শব্দ তাই প্রতিটি শব্দের হরফগুলোকে একসাথে উচ্চারণ করতে হবে যদি একটি পরিপূর্ণ শব্দের তাই প্রতিটি হরফগুলোকে একসাথে উচ্চারণ করতে এক যদি একটি পরিপূর্ণ শব্দের শেষের হরফকে একটি পরিপূর্ণ শব্দের শেষের হরফকে শব্দটি থেকে আলাদা করে নিয়ে শব্দগত পার্থক্য সৃষ্টি করে পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পাঠ করা হয় তবে অর্থের বিকৃতি ঘটতে বাধ্য তাই বাক্যটির শুদ্ধ উচ্চারণ হলো বিসমিল্লাহির রহমান রহিম রাহিম রহমানির রহমান রাহিম কিন্তু হুজুর এ উচ্চারণ মানতে রাজি হুজুর এ উচ্চারণ মানতে রাজি তিনি তার ওই নব্য আবিষ্কৃত স্টেশনওয়ালা পদ্ধতি প্রয়োগ করে বলেন বিসমিল্লাহি এর লাতে এবং রহমান এর টান অর্থাৎ খাড়া জবর আছে তাই স্টেশনওয়ালা পদ্ধতি অনুযায়ী তাঁহার অনুযায়ী এখানে থেমে অর্থাৎ শ্বাস না ফেলে খনিক বিরতি দিয়ে শব্দ শব্দগত পার্থক্য সৃষ্টি করে বাক্যটি উচ্চারণ করতে হবে বিস্মাকির উচ্চারণ এভাবে করতে বিসমিল্লাহ রহম্যান রাহিম আমি বুঝিয়ে বলছি তিনি বলছেন এই যে বিসমিল্লাহ এখানে ওই যে খালা জবর আছে বিসমিল্লাহ ওই লাতে এখানে স্টেশন আছে এখানে থামতে হবে মানে ওই শব্দগত পার্থক্য বিরতি নিতে হবে এরপরে হিকে পরবর্তী শব্দের সাথে লাগিয়ে ওইখানে রহমানে আবার মা আছে মিম খারাজ মা ওখানে একটা স্টেশন ওখানে থেমে এরপর নির রাহিম বলতে হবে তাই তিনি বলেন শুদ্ধ চান তার মতে বিসমিল্লাহির রহমানির রাহিম বিসমিল্লাহির রহমানির রাহিম এটাই বোঝাতে চেয়েছেন তিনি বিসমিল্লাহির রহমানির রাহিম এটা তার মতে শুদ্ধ নয় এখন দেখুন বিসমিল্লাহির থেকে আল্লাহর হা আল্লাহর হা এবং রহমানের থেকে রহমানের নুন সরিয়ে শব্দগত পার্থক্য সৃষ্টি করে উচ্চারণ করার ফলে আল্লাহ এবং রহমান শব্দ থাকলো কি হুজুরের এভাবে উচ্চারণ করাটা জ্ঞানের পরিচয় না অজ্ঞতার পরিচয় না তার পরিচয় আপনারা নিজেরাই বিবেচনা করুন সবশেষে আমি হুজুরের নিকট কয়েকটি প্রশ্ন রাখতে চাই আশা করি ভিডিওটি আপনার নজরে আসলে উত্তর দেবেন প্রশ্নগুলো হলো এক নম্বর আপনার ওই যে স্টেশনওয়ালা পদ্ধতি অর্থাৎ কোনো শব্দের কোনো হরফে যদি এক আলিফ টান অর্থাৎ খাড়া জবর বা হরকতবিহীন যুক্ত জবর বিশিষ্ট হরফ যেমন মিমালি জুবান মা থাকে ওই মা লিখিয়া অমিদ্দিনে মা বলেও তিনি সেখানে থেকে মা লিখি অমিউদ্দিন বলার জন্য বলেছে যেমন মা থাকে তবে ওই হরফে থামতে হবে অর্থাৎ শ্বাস ত্যাগ না করে উচ্চারণে ক্ষণিক বিরতি দিয়ে শব্দগত পার্থক্য সৃষ্টি করতে হবে এরপর শব্দটির পরবর্তী এক বা একাধিক হরফকে দ্রুত পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পাঠ করতে হয় এই আপনার স্টেশনওয়ালা পদ্ধতির কোনো উল্লেখ পবিত্র কোরআন রসুল্লা সাল্লি সাল্লামের হাদিস আরবে ব্যাকরণ ও তাজবিদ গ্রন্থ গ্রন্থে অর্থাৎ আরবি উচ্চারণ শাস্ত্রে আছে কি যদি না থাকে তবে কি তা আপনার নিজস্ব বানানো পদ্ধতি উত্তর দেবেন দুই নম্বর প্রশ্ন আপনি আপনার বক্তব্যের শুরুতে সালাম দিতে গিয়ে বলেছেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ও বরকাতহ যেহেতু সালামের বাক্যে থাকা হি এর লাতে এক আলিফ টান একটা টান অর্থাৎ খেলা জব রয়েছে সে তো আপনি আপনার স্টেশনওয়ালা পদ্ধতি অনুযায়ী রহমতুল্লাহ বলে থেমে হিকে পরবর্তী ওয়াই এর সাথে মিলিয়ে হিওয়া করে রহমতুল্লাহ হিওয়া বললেন না কেন ওই যে রহমতুল্লাহি রহমতুল্লাহতে তার পদ্ধতি মধ্যে থামতে হবে আর রহমতুল্লাহ হির পরে যে হি ওই হিকে নিয়ে পরে ওয়া আসে যে হিওয়া বলতে হবে তার পদ্ধতি মতো গেলে বলতে গেলে বলতে হবে আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ হিওয়া কাতু কিন্তু তিনি তা বলেননি তিনি ওই এভাবে বলেছেন তার পদ্ধতি এখানে কিন্তু তিনি অ্যাপ্লাই করেননি তো আমি প্রশ্ন করছি না কে হিওয়া বললেন না কেন আপনি রহমতুল্লাহ হিওয়া অবর অকাতু বললেন না কেন যেভাবে সামি আল্লাহ বলার পর হুলিমান বলেছেন আপনি তো স্পষ্ট ভাবে ওয়া বলেছেন 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 হিওয়া বলেননি এখানে ডাবল স্ট্যান্ডার্ড কেন আপনার তাছাড়া সালামের বাক্যান বলেছেন বরকাতু বরকাতু বলেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত আমি বলছি শব্দটিহ তুহ কোনটি শুদ্ধ আপনার বলা বরকাতুহ না আমার বলা বারু উত্তর দেবেন তিন নম্বর আপনি বোর্ডে ইমান হামিদাহ হামিদাহু লেখার সময় হামিদাহুর হাতে সাধারণ পেশ দিয়েছেন হাফ পেসু লিখেছেন আমি বলছি হাতে উল্টো পেশ হবে হা উল্টা পে সু হবে হা জবর হা মি দাল জবর দা হা উল্টা পে সু হামি দাহু হবে যেভাবে লুহুতে হা উল্টা পে থাকে সেভাবে হামি দাহু হবে উল্টা পেশ হবে কোনটি শুদ্ধ আপনার হা পে না আমার বলা হা উল্টাপে শু উত্তর দেবেন চার নম্বর এই নিয়মটি নিশ্চয়ই আপনার জানা আছে যে আল্লাহ শব্দের পূর্বে জবর বা পেশযুক্ত হরফ থাকলে তা আল্লাহর সাথে মিলিয়ে পাঠ করার সময় আল্লাহর লামকে পুর করে অর্থাৎ পূর্ণমাত্রা আকারে উচ্চারণ না দিয়ে উভয় ঠুট একটু গুল করে উচ্চারণ করতে হয় যেহেতু আল্লাহ শব্দের পূর্বে থাকা স্বামী আয়া শব্দের শেষে জবরযুক্ত আইন অর্থাৎ আইন জবর আয় এসেছে সে যেন আল্লাহ এর লামকে পুর করে পাঠ করলে হবে স্বামী লহু স্বামী আয়া এর শেষে আইন জবর আহ হরফযুক্ত হরফযুক্ত জবরযুক্ত হরফ সামী এরপরে আল্লাহ এসেছে আল্লাহর পূর্বে যে জবরযুক্ত বা পেশযুক্ত হরফ আছে তাহলে আল্লাহ তা আল্লাহ উল্লামকে পুর করতে হয় বলতে হয় সামী আল্লাহ নয় সেজন্য আল্লাহ আল্লাহ এর লামকে পুর করে আল্লাহ লামপুর পুর করে পাঠ করলে হবে লহু মানলাম আপনার মতো করে এখানে হু পাঠ করলেন না শামীকল্লা হু পাঠ করলেন আপনার মতে পাঠ করলেন না যদি হু পাঠ না করেন তবে তো অন্তত শামী আল্লাহ বলতে হবে শামী আল্লাহ বলতে হবে কিন্তু আপনার লেখা রয়েছে লেখা হয় আকার দিয়ে লেখা হয়েছে আপনি নিজেও উচ্চারণ করেছেন শামী আল্লাহ এভাবে লামকে পূর্ণ না করে আকার দিয়ে শামী আল্লাহ উচ্চারণ করা ঠিক হয়েছে কি স্বামীকল্ল না বলে স্বামী আল্লাহ উচ্চারণ করা ঠিক হয়েছে কি আপনি শামিকল্লাহ লিমান হামিদাম। বাক্যটি বোর্ডে আরবিতে লিখে আপনি সামিকল্লাহ লিমান হামিদা বাক্যটি বোর্ডে আরবিতে লিখে বাক্যটির অর্থ বলেছেন আল্লাহ শুনেন ওই ব্যক্তির কথা যে তাঁর প্রশংসা করে আল্লাহ শোনেন ওই ব্যক্তির কথা যে তার প্রশংসা করে আপনি এখানে শুনেন ও প্রশংসা করে বলে বর্তমান কাল দিয়ে অর্থ করেছেন এখানে সামিয়া এবং হামিদা শব্দ দুটি মাজিম আরু অর্থাৎ অতীতকাল হিসেবে এসেছে সামিকা এর অর্থ হলো তিনি শুনেছেন এবং হামিদায়ের অর্থ হল সে তবে এখানে যে সে প্রশংসা করেছে এই হিসেবে বাক্যটির অর্থ হবে আল্লাহ ওই ব্যক্তির কথা শুনেছেন যে তার প্রশংসা করেছে এই দেখুন উর্দুতে তর্জমা লেখা রয়েছে আপনাকে দেখি আমি বলছি এখানে লেখা যায় সামি আল্লাহ লিমান হামিদা এই অর্থ তর্জমা এই দেখুন বলা উচিত আল্লাহ নে উস্কা সরাহানা শুন লিয়া আল্লাহ নে মানে আল্লাহ উস্কা তার সরাহানা প্রশংসা করার শুনলিয়া শুনে শুনেছেন যদি শুনেন তাহলে শুনতে হ্যাঁ আসতো এখানে শুনলিয়া অতীতকাল এসেছে বর্তমান কাল এসেনি আসেনি শুনলিয়া জিসনে উস্কো সারাহা জিসনে মানে যে উস্কো সারাহা তার প্রশংসা করেছে সারাহা প্রশংসা করেছে যদি প্রশংসা করে আসতো তো বলতে হলে জিসনে উস্কা সারাহানা করতা হয় বা করতে হ্যাঁ হাসতো করতে হ্যাঁ বা করতে হাসত এখানে উস্কা সারাহা প্রশংসা করেছে এসেছে এখানে অতীতকাল হিসেবে বাক্যটির তর্জমা করা হয়েছে আপনারা উর্দু খুবই গুরুত্ব দেন তাই উর্দুতে তর্জমাটা বললাম বাংলার তো আপনাদের নিকট একটু তত গুরুত্ব পায় না হুজুরদের নিকট কেননা না হুজুররা উর্দু মিডিয়ামে পড়াশোনা করে এসেছেন তো তা না হলে বাংলা ইংরাজি উর্দু সব এক ক্যাটাগরি সবই নন আরবিক কোনো ধরনের পার্থক্য নেই আমি প্রায় উনচল্লিশ বৎসর আমার সহকর্মী হুজুরদের সাথে থেকে মাদ্রাসায় শিক্ষকতা করেছি তাই আমার জানা আছে হুজুরদের সম্পর্কে ভালো করে যাই যদি বর্তমান কাল হতো যদি বর্তমান কাল হতো তবে সামিয়ায়ের পরিবর্তে ইয়াসমাউ এবং হামিদায়ের পরিবর্তে ইয়াহমাদু বাক্যটিতে থাকতো আপনি আমার থাকতো আপনি আমার সাথে একমত কি হ্যাঁ আমার জানা আছে যে মাজির সেরা কোনো সময় বর্তমান কাল সে ব্যবহৃত হয় যেমন দুয়ার ক্ষেত্রে সেখানে মাজির সেরা থাকবে কিন্তু বর্তমান কাল হিসাবে অর্থ আসবে এখানে নয় ছয় নম্বর আপনার নাম শেখ মুখলিস বিন সাদ মাদানি লেখা রয়েছে আরবি শব্দ শাইখুন থেকে শেখ হয়েছে আরবি শব্দ শাইখুন থেকে শেখ হয়েছে এ শুদ্ধ লেখার জন্য আপনাকে ধন্যবাদ অনেকে ভুল করে শেখ বা শেখ তাহলে বই শেখারে সন্তুষ্ট আর খ খেখ লেখে থাকেন কিন্তু মুখলেশ বিন এবং মাদানি এ শব্দ তিনটি নিয়ে আমার প্রশ্ন রয়েছে মুখলেশ শব্দটি আরবি মুখলিসুন শব্দ থেকে আর মুখলিসুন শব্দ থেকে মুখলিস হয় মুখলেশ হয় না মুখলিসুন শব্দ থেকে মুখলিস হয় মুখলেশ হয় না লামজের লি সাদী পে সাদীপে মুখ লিসুন ওটাকে অফ করে পড়লে মুখ লিস হয় মখলেশ হয় না মখলেশ শব্দটিতে ময়কার ম লেকালে আর ছল দিয়েছেন মখলেশ শব্দটিতে মুয়ের পরিবর্তে ম লিখে এবং লি এর পরিবর্তে লে লিখে মুখলিস। লিস মুখলিসের লির পরিবর্তে মুখলেশ লে লিখে ভুল করা হয়েছে আপনি তা মানেন কি আপনি নামে বিন শব্দটি পুত্র অর্থে লিখেছেন আরবিতে বিন শব্দের অর্থ পুত্র হওয়া তো দূরের কথা বিন বলে আরবিতে কোনো শব্দই নেই ইবনুন বা ইবন ইবনুন বা ইবন থামলি ইবন শব্দের অর্থ হলো পুত্র ওয়ালিদের পুত্র খালিদ বুঝাতে আরবিতে হবে হবে ইবনু ওয়ালিদ খালিদ ইবনু খালিদ ইবনু খালিদ ইবনু ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ নয় তে আপনার নামে যে মুখ মুখলেস বিন আরশাদের পরিবর্তে শুদ্ধ রূপে মুখলিস ইবনু আরশাদ মুখলিস ইবনু আরশাদ আপনি আমার এক কথা স্বীকার করেন কি মাদানি শব্দটি মাদানিয়ুন থেকে এসেছে মাদানিজুন হলো ইসমে মানসুব কে ওয়াফ করলে মাদানি হয় যার অর্থ হলো মদিনার অধিবাসী আপনাকে দেখে তো মদিনার অধিবাসী মনে হচ্ছে না বাংলাদেশের অধিবাসী মনে হচ্ছে সৌদি সরকার থেকে মদিনার অধিবাসী হবার কোনো নাগরিকত্ব পেয়েছেন কি ইউটিউবে ভিডিও আপলোড করার মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর দিতে হুজুর মহাতারামের প্রতি আমার অনুরোধ রইল এবং আমিও অপেক্ষায় থাকলাম আজকের আলোচনা আমি আর দীর্ঘ করতে চাই না অনিচ্ছা সত্ত্বেও দীর্ঘ করতে হল যেহেতু প্রতি দু সপ্তাহে একটি করে ভিডিও আমার এ চ্যানেলটিতে আপলোড করে থাকি সে হিসাবে কোনো অপরিহার্য কারণ না থাকলে আমার পরবর্তী স্পিচ স্পিচ নাম্বার ইলেভেনের ভিডিও আপলোড করার তারিখ হলো আগামী দশই সেপ্টেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ রোজ রোববার হবে আমার নেক্সট ভিডিও আপলোড করার তারিখ যে সকল ভাই বোনেরা আমার স্পিচ নাম্বার ওয়ান থেকে শুরু হওয়া যে স্পিচগুলো এখনও দেখেননি অবসর সময়ে তা দেখে নিতে অনুরোধ রইল আশা করি উপকৃত হবেন ইউটিউবে সার্চের সিম্বলে ক্লিক করে এনএম সালিম স্পিচ নাম্বার ওয়ান টু থ্রি ফোর যেটি প্রয়োজন সেটি লিখে পুনরায় নিম্নে সার্চে সিম্বলে ক্লিক করলে নির্দিষ্ট স্পিচটি পেয়ে যাবেন অথবা গুগল বয়েসের মাধ্যমেও তা পেতে পারেন ফেসবুক পেজেও এনএম সালিম সার্চ করলে পেয়ে যাবেন আপনারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে নিজেদের দৈনন্দিন জীবনে ব্যস্ততাকে পেছনে রেখে মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য আপনাদের আমি সুক্রিয় দায় করছি আল্লাহ আপনাদেরকে যথাযথ শুভ প্রতিদান দিন মহান আল্লাহ সন্তুষ্টি বিধানের লক্ষ্য নিয়ে ভিডিওটি যথাসম্ভব শেয়ার করে ছড়িয়ে দিয়ে সংস্কারমূলক কাজে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি আশা করি আল্লাহ সুবাহ আপনাদের পরিশ্রমে যথাযোগ্য প্রতিদান দেবেন ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে পারেন হে আল্লাহ আমার ও আমার সকল মুমিন মুমিনা ভাই বোন যত সকলের গুনাহ খাতা মাফ করে দাও আমাদেরকে দুনিয়া ওখেরাতে কল্যাণ দান করো এবং সিরাতে মুস্তাকিমের উপর চলবার তৌফিক দাও বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো আমাদের যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের সকলকে মাফ করে দাও রব্বানা মিন্না রাব্বানা তাকাবল আলিম وتب علينا يا مولانا انك انت التواب الرحيم امين تاهل اسكر مو تمار بكتب سمبت واخر دعوانا ان الحمد لله رب العالمين صلى الله على محمد وعلى اله وسلم السلام عليكم ورحمه الله وبركاته